আব্দুল রাজ্জাক আপনাকে যুক্ত করা হয়েছে আব্দুল রাজ্জাক আপনি বলেন তাহলে কি ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন না আমি আমি বলতে চেয়েছিলাম যে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য না আমার আমরা নতুনত্ব সায়েন্স এন্ড টেকনোলজির ব্যাপারে নিয়ে কিছু ভাবলে নতুনত্ব কিছু ভবিষ্যৎ প্রজন্মেরকে কিভাবে দেওয়া যায় যেমন গрен আমাদের জন্য প্রবর্তনে এক বিজ্ঞানী গ্রাহাম বেল আর अनेकों অনেকে কিছু আমাদের জন্য করে গেছেন না এই সমস্ত নিয়ে কিছু চিন্তাধারা করা আমাদের জরুরি আচ্ছা করেন তাহলে চিন্তাধারা করেন আপনি আপনাকে কে কেন নিষেধ করেন পড়াশোনা পড়াশোনা করেন কোন পঅথরাজ্য স্যার হ্যাঁ পড়াশোনা করেছেন কত দূর পড়াশোনা জি পড়াশোনা তো সায়েন্স নিয়ে করেছি কিছুটা এইটা একটা চিন্তাধারা করছি আমি আর এটা কত পড়াশোনা করেছেন নিয়ে নিয়ে আমি তো এই 12 পর্যন্ত পড়াশোনা এখন চলছে আমার ডিগ্রিতে অ্যাডমিশন আপনি পড়াশোনা পড়াশোনা চলছে আপনার আচ্ছা আগে পড়াশোনা কমপ্লিট করেন তারপরে অন্য কিছু ভাবেন ঠিক আছে আমি না আমি আপনাদের কাছে এই অনুরোধ করছি সো কিউট আপনি আপনি একটু পড়াশোনা শেষ করে তারপরে আমি পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হন

আমি আপনার কাছে একটা পরামর্শের জন্য আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি একটা বই প্রকাশনের জন্য বেশ কিছুদিন ধরে ট্রাই করছি এখন প্রথমত আমি একটা প্রকাশন কাছে যাই তারা এটা খুব আগ্রহ সহকারে নেয় স্ক্রিপ্টটা এবং একটা পর্যায়ে গিয়ে তারা তাদের তারা জানায় যে তারা এটা প্রকাশ করতে পারবে না এরপরে আমি আরেকটা প্রকাশনের কাছে যাই তারা একই অবস্থা বলে এরপরে আরেকটা প্রকাশনের কাছে যাই তারাও একই কথা বলে এবং সবাই বলে যে স্ক্রিপ্টটা ভালো সবকিছু ঠিক আছে কিন্তু এটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবে আমাদের ভিতরে এই জন্য বইটা প্রকাশ করতে পারছি না এখন আমি আপনার কাছ থেকে একটা পরামর্শ যাচ্ছি যে আসলে এই ধরনের বই প্রকাশ করতে গেলে কোনো প্রকাশনী আছে কিনা জি মহিদিন ভাই বাংলাদেশে তো এরকম কোন প্রকাশনী আসলে নাই কারণ প্রত্যেকেরই তো জানের ভয় আছে হ্যাঁ যদি সেই বইটার ভিতরে এমন কিছু থাকে যে জিনিসটা মানে ইসলাম বিশেষ করে ইসলাম ধর্মের একদম সত্যতা প্রকাশ করে দিবে তাহলে তো মেরে ফেলবে সেই প্রকাশককে এবং সেই মেরে ফেলবে এই 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 ধরনের ঘটনা ঘটেছে আগে বহুবার কারণে তো কেউ কোনো বিষয়ে মানে ইয়াটা করে করে না না সাহসটা কারণে আমরা যেটা করেছি যে সংশয় আমরা সেই লেখাগুলা যে লেখাগুলাকে আমাদের লেখাগুলাকে প্রকাশ করতে দিচ্ছে না ভয় দেখাচ্ছে ভয় ভীতি প্রদর্শন করছে সেই লেখাগুলো আমরা সংশয় ডট কমে ইয়া করে রেখেছি এবং সংশয় ডট কম থেকে আমরা বইও প্রকাশ করি একটা বই বের হয়েছে আমাদের আমাদের শ্রীজীব বিশ্বাস ভাই উনি সেই বইটা সংসার প্রকাশনী থেকে বের করেছেন আর একটা বই বের হবে কিছুদিন পর তো এইটার জন্য আসলে আমরা কোনো লেখককে কোনো সম্মানীয় দিতে পারি না কিন্তু আমরা সেই জিনিসটা দর্শক শ্রোতা যারা আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি যে এটা আমরা বই প্রকাশ করেছি এটা ফ্রি ই বুক হিসেবে মানে অনলাইনে থাকবে কিন্তু এছাড়া আমাদের পক্ষে আর কিছু আসলে করা সম্ভব না আমরা এটুকু করতে পারি বর্তমানে এটু কি আমাদের পক্ষে করা সম্ভব কিন্তু কোনো প্রকাশক আসলে সাহস করবে না যদি আপনি বইটা প্রকাশ করতে চান বরঞ্চ আপনারই সমস্যা হবে আপনার জীবনের আশঙ্কা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বললেন আমার একটা ইচ্ছা আর কি আমি বাংলাদেশ

বুয়ে শুরুতে লিখে দিতে পারেন এখানে কিন্তু খ্রিস্টানদের স্রষ্টার কথা বলা হয়েছে আল্লাহর কথা আল্লাহ ব্যতীত সকল স্রষ্টার মৃত্যু হ্যাঁ এটা হচ্ছে কিন্তু আসলে আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারছি না আপনি একটা কাজ করতে পারেন বাংলাদেশে একটা প্রকাশনী আছে সভ্য সাথী প্রকাশনী ওদের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারেন কিন্তু আমার মনে হয় না যে ওরাও এই সাহসটা করবে তারপর আপনি কথা বলে দেখতে পারেন সব্যসাচী প্রকাশনী আর যদি সেটাও না হয় তাহলে আপনি কলকাতাতে কোনো প্রকাশকের সাথে যোগাযোগ করেন না আমির ভাইয়ের মানে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ ওনার কথা বোঝা যায় না আমি ওনাকে তাহলে বিদায় জানিয়ে দিই আমি তাহলে আরেকজনকে যুক্ত করি এ আম এ এম আর আমার

দশ ভাগের এক ভাগও কিন্তু কি বলে যে মুমিন মানে মানে খুবই মানে কম মানে মানে আমি আজকের লাইভের মধ্যে শুধুমাত্র জরি হ্যাঁ আজকের পুরো লাইভের মধ্যে শুধুমাত্র চার পাঁচ জনকেই মানে চার পাঁচজন মুমিনকেই শুধুমাত্র যুক্ত হইতে দেখলাম এগুলা ছাড়া বাকি সবাই ছিল হচ্ছে নাস্তিক রাইট মানে হচ্ছে কি আমি এটা আপনাকে বলতে চাচ্ছি এখানে যেই নাস্তিক গুলো যুক্ত মানে হয় আর কি এগুলো বেশিরভাগ কিন্তু আপনার লাইফ শুনতে শুনতেই মানে আমারও এরকম এটা বলতে চাচ্ছিলাম আমার যেটা

তার মানে হচ্ছে আমি এত নাস্তিককে আসলে ব্লক করছি সেটা হচ্ছে ইয়া ব্যাপার এই কারণে এখন আপনারা আসলে নাস্তিকদের কম দেখেন আমি কিন্তু প্রচুর নাস্তিক যারা থাকে এখানে হাই হ্যালো করতে আসে বা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে আসে তাদেরকে কিন্তু ব্লক এই কারণে আপনারা নাস্তিকদের আসলে কম দেখেন কিন্তু আরো প্রচুর নাস্তিক আছে যারা আসতে পারে না আমার লাইভে ঢুকতে পারে না কারণ ব্লক মেয়েরা রাখছি তাদেরকে এটা আমাদের জন্যই রাখছি কারণ তারা হিসেবে বসে থাকলে আমরা তো আসল কথা আসলে আলোচনাটা করতে পারবো না এটা আমাদের আন্দোলনের স্বার্থে করছি কিন্তু অনাস্তিকের সংখ্যা যে পরিমাণে বাড়ছে এটা তো মাঝে মাঝে আবার অবশ্যই ইয়াও লাগে এত একটু বাড়াবাড়ি হয়ে গেছে এখন আর কি একটু হ্যাঁ আমার ভাই বলেন জি আর আমি হচ্ছে পার্সোনালি যতগুলো নাস্তিকে ছিল আমাদের দেশে মোটামুটি সবার কাছ থেকে হচ্ছে কি জিজ্ঞেস করলাম বেশিরভাগ কিন্তু মানে ইনফ্লুয়েন্স কিন্তু আপনার লাইফ শুনতে শুনতে মানে এটা একদম অনেক কথা এখানে কোনো লুকোচুরি কিছু নয় তার মানে আপনার সফলতা কিন্তু এটা মানে বিশাল একটা আ মানে সফলা কিন্তু মানে আপনার কাজে আছে এটাই বলতে যাচ্ছি আর হচ্ছে আমার যে প্রশ্ন না এখানে প্রত্যেকই যারা মানে এই বিষয় চিন্তা ভাবনা করেছে তারা তো প্রত্যেকই নিজে চিন্তা ভাবনাটাই করতে হইছে আমরা আমি হয়তো বা আমরা হয়তো একটু ইয়া করতে পারছি তাদেরকে দলিল প্রমাণগুলো সামনে নিয়ে আসতে পারছি কিন্তু সেগুলা নিয়ে চিন্তা করা এই চিন্তা করার কাজটাই কিন্তু সবথেকে ডিফিকাল্ট কাজ আমার জীবনে যেটা হয়েছিল যে এটা নিয়ে চিন্তা করা এবং নিজের সাথে নিজের যুদ্ধ করা মানে নিজের ভিতরে একটা চরিত্র হচ্ছে মুমিনের চরিত্র আর একটা হচ্ছে নাস্তিকের চরিত্র এদের ভিতরে যখন ফাইট শুরু হয় এবং বিশ্বাস অবিশ্বাসের ভিতরে যখন দ্বন্দ্ব শুরু হয় সেই ফাইটটা থেকে মানে একটা মানে ট্রান্সফরমেশন এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সময় এই সময়টা ভিতর দিয়ে যারা পার হয় এটা কিন্তু তাদেরই আসলে কৃতিত্ব যারা আর কি নাস্তিক বা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা অন্তত যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করা শিখতেছে এটা কিন্তু তাদেরই ক্রেডিট এখানে আমাদের আসলে সেরকম কোনো ক্রেডিট নাই আমরা শুধুমাত্র একটা

মৌলবীর কাছে জিজ্ঞেস করলে একটু বেশি মানে ভালো হইতো এরপর আমি এটা আপনার কাছ থেকে জিজ্ঞেস করছি আমি যখন মনে ছিলাম তখন থেকে এই প্রশ্নটা আমার অলওয়েজ আসতো সেটা হচ্ছে ধরুন আটশো খ্রিস্টাব্দে একজন মানুষ মানে ওনার নাম ধরুন আসিফ মানে সে একটা গুনা কম করলো এখন হচ্ছে কি সে গুণার জন্য মানে গুনাহ করে হচ্ছে কি সে মারা গেল মারা যাওয়ার পরে হচ্ছে কি কবরে আজাব মানে স্টার্ট হলো হ্যাঁ আর আর সেই

অটোমেটিক কাটা যাবে এরকম একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে মানে এখানে তারা এবারে এই জিনিসটা বাইরে করছে আর কি হিসাব হিসাব তারা ওই প্রশ্ন সম্মুখীন যেতে হইছে তারা তো আরো ইজি অ্যানসার আছে যে আল্লাহ তো সবই পারে আল্লাহ আপনাকে দুই দিনে সত্তর হাজার বছরের সাজা দিতে পারে পঞ্চাশ হাজার বছরের সাজা দিতে পারে আবার পঞ্চাশ হাজার বছর আছেন সেটা আপনি সেটাকে একটু কমাও দিতে পারে সবই আল্লাহ সবই সম্ভব এটা হচ্ছে ইজিয়েস্ট অ্যান্সার আচ্ছা আরেকটা জিনিস আমাকে আপনাদের শেয়ার করা ছিল সেটা হচ্ছে আমি সৌদি আরব আছি প্রায় অনেক বছর থেকেই বহু বছর থেকেই একটা জিনিস হচ্ছে কি লাস্ট আহ পাঁচ ছয় বছর থেকে সৌদি আরব মানে আরব রাষ্ট্রগুলোতে আচ্ছা আরব রাষ্ট্রগুলো ছাড়ি মানে যেটা সৌদি বিশ্বের একটা আইডল দেশ হিসেবে ধরা হয় অথবা ইসলামের একটা আইডল দেশ হিসেবে ধরা হয় এখানে আপনি দেখবেন হচ্ছে কি হালাল হারামের কনসেপ্ট খুবই কম মানে আমাদের দেশের আহ তুলনায় এখানে হালাল হারামের আহ চিন্তা ভাবনা হচ্ছে কি মানুষের কাছে খুবই কম আপনি দেখবেন হচ্ছে কি এখানে যে নামাজ তামাজ সালাম কালাম এগুলো একটু বেশি থাকে বাট মোস্টলি এগুলো হচ্ছে কি ধর্মীয় বিষয়ের হচ্ছে কালচারাল মানে বিষয় আর কি মানে একদম যে ধার্মিক না সে হচ্ছে কি পাঁচ অক্ট নামাজ হচ্ছে কি কেন মানে সে আদায় করে মানে এখানে শুধুমাত্র নামাজটা ছাড়া অন্যান্য তেমন হালাল হারামের বিষয় এখানে একদমই নাই আর হচ্ছে কি মহিলাদের কথা যদি আপনি দেখেন আর আপনি যদি এখন রাস্তায় নামেন দেখবেন যে অর্ধেকের চেয়ে বেশি হচ্ছে গাড়ি চালায় এখন মেয়েরা শপিং মলের যে সব ওনার্স গুলো এর মধ্যে হচ্ছে কি সেভেন্টি পার্সেন্ট মহিলা যতগুলো এখানে এই লোকাল অনলাইন ই কমার্স গুলো আছে সেগুলোর সবগুলো ওনার হচ্ছে কি মহিলা মানে এখানে বর্তমানে মানে যেটা সচককে দেখা যায় পুরুষদের চেয়ে মানে মহিলাদের প্রায়োরিটি এবং আধিপত্য বা আধিপত্য ঠিক হচ্ছে না যে মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলি আধিপত্য অথচ আমাদের দেশে অথবা পাকিস্তান বা আমাদের সাবকন যে দেশগুলো আছে সেখানে ইসলামের অবস্থাটা মানে খুবই মানে আলাদা এটা কেন হচ্ছে মানে ইসলাম তো এখানেই তো বেশি হওয়া উচিত ছিল ইসলামের সৃষ্টি তো এখানেই ধর্মহীন নিজেদেরকে ধর্মহীন বলে কিন্তু সৌদি আরবে থাকার কারণে বলতে পারে না কিন্তু তাদের একটা দেখা গেছে উনিশ পার্সেন্টের মতো সেখানে ধর্মহীন এখন আছে আহ মধ্যপ্রাচ্যের দেশগুলা এখন ধর্ম থেকে আস্তে আস্তে সরে আসছে এটা বিভিন্ন মিডিয়াতেও এসছে বিভিন্ন জায়গাতে আমরা পড়েছি যে মধ্যপ্রাচ্যে এখন ধর্মের ইয়া প্রভাব কমতেছে। তাহলে আমার মনে হয় আমার ভাই আপনার মনে আর কিছু বলার নাই। আমি আমরা আপনার সাথে একমত। আপনি যদি প্রশ্নটা যদি আরেকটু স্পেসিফাই করে বলতেন বেশি ইয়া না করে যদি এক লাইনের প্রশ্নটা বলতেন তাহলে সুবিধা হতো একটু। এক আমি এখন যেটা বলছি সেটা এক্স্যাক্টলি প্রশ্ন বলা যাবে না মানে আমার এটাই ছিল মানে প্রশ্ন এর মানে আপনি হচ্ছে কেন না মতামতি নয় যে মানে এরকম হচ্ছেটা কেন মানে এটা তো উল্টো হওয়ার কথা ছিল। না না এই যে প্রশ্ন হ্যাঁ যারা যত মানুষ শিক্ষিত হচ্ছে তততে ধর্মন্ধতা থেকে বের হয়ে আসছে তো স্বাভাবিক একটা বিষয় হ্যাঁ আচ্ছা আর মানে হচ্ছে যে একি কনসেপ্ট কথা ইজ সো যারা যেহেতু শোরিয়ার আইনের মধ্যে ইয়া হয় আর কি ও চলে বাট শোরিয়ার আইনের মতো তো নারীরা তো যে মানে কোনো ইয়াতে মানে উপরে থাকার তো চান্স নাই না এখন এখন সৌদি আরবে আইনগুলো পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে এই যে বাল্যবিবাহটা নিষিদ্ধ করে দিয়েছে মেয়েরা গাড়ি চালাতে পারতেছে এখন মেয়েরা এই যে মহারাম ছাড়া গাড়ি চালাতে পারছে ডিস্কো ডিস্কো হচ্ছে সিনেমা সিনেমা মানে মানে হচ্ছে বিদেশি না না নাচনি নাচে যারা তারা আবার ওখানে গিয়ে ডান্স ডান্স করতেছে এখন সৌদি আরবে পরিবর্তন হচ্ছে আমার গডেস আই অ্যাম আ গডেস বলে স্টেজে নাচের নাচ কি গডেস বলে স্কিন টাইট স্যুট পরে নাচের নাচ